আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মারুফাস ক্রিয়েশনসে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করুন, তাহলে আমার নতুন নতুন ভিডিও রেসিপি আপনারা পেতে থাকবেন সব সময়ের জন্য। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হলো আম সত্য। এখন আমের সিজন প্রায় শেষের দিকে, আর এইভাবে আপনারা আম সত্য বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। আসুন দেখে দিচ্ছি এটা আমি কিভাবে বানিয়েছি। তার আগে আরও একবার বলে নিচ্ছি, আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করবেন। আমি এখানে প্রথমে যা করব তা হলো আম ছিলে ঠিক এভাবে ব্লান্ডারে দিয়ে ব্লান্ড করে নেব। আর এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যেন পাকা আম নিতে পারেন, তাহলে কিন্তু আম সত্যটা মিষ্টি হবে। আর এর মাঝে আমি অ্যাড করব খানিকটা চিনি। চিনিটা ডিপেন্ড করে যে আমি আমার আমটা কতটুকু মিষ্টি সেটার উপরে। আর এর মাঝে কোনো পানি দেওয়া হবে না, জাস্ট চিনি আর আম একসাথে দিয়ে ব্লেন্ড করে নিব। আমি এখানে আনুমানিক 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, কারণ আমার আমটা অনেক মিষ্টি ছিল, সো এতটুকু চিনি যথেষ্ট। আমি আমটা ব্লেন্ড করে নেওয়ার পরে একটা নন স্টিকি প্যানে এভাবে আমের পাল্পটা দিয়ে নিচ্ছি, দিয়ে খুব বেশি না, জাস্ট 5 থেকে 10 মিনিট এটাকে জাল করে নিব। খুব বেশি সময় জাল করে নেওয়ার দরকার নেই, কারণ এটা অলরেডি অনেক থিক। আর চুলার ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন এবং অনবরত নাড়তে থাকবেন, তার কারণ এটা কিন্তু ছিটে এসে আপনার গায়ে লাগতে পারে। আর এটা যেহেতু অনেক গরম, তাই আপনার যে অংশে এই পাল্পটা পড়বে সেটা পুড়ে যেতে পারে, তাই চুলার জালটা কমিয়ে নেবেন এবং অনবরত নাড়তে থাকবেন, তাহলে এটা ছিটে আসার সম্ভাবনা কম থাকে। সো 5 থেকে 10 মিনিট ঠিক এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। এটার ঘনত্বটা যখন একটু গাঢ় হয়ে আসবে ঠিক তখন এটাকে আমি নামিয়ে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি ঠিক এভাবেই নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। আর এটা থিকনেসটা কেমন আসলে আমি নামিয়ে নেব সেটাও একটু পরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের আমের মধ্যে যদি আঁশ বেশি থাকে তাহলে আপনারা আমটাকে ছেঁকে নিতে পারেন। তবে আমি এখানে হাড়ি ভাঙা আম নিয়েছিলাম বলে হাড়ি ভাঙা আমের মধ্যে আঁশ কম থাকে, তাই আমাকে এটা আর ছেঁকে নিতে হয় নাই। আমি আপনাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম থিকনেসে যখন আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে নেব। বন্ধ করে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি যেই পাত্রে আম সত্যটাকে সেট করব সেই পাত্রে আমি ভেজিটেবল শর্টনিং গ্রিজ করে নিচ্ছি। ভেজিটেবল শর্টনিংটা যেহেতু জমাট বেঁধে থাকে তাই এটা আমি হাত দিয়ে গ্রিজ করে নিচ্ছি। আপনারা চাইলে তেল অথবা ঘি ব্রাশ করে নিতে পারেন। আমি একটা বড় স্টিলের প্লেটে ভেজিটেবল শর্টনিংটা গ্রিজ করে নিচ্ছি। ভেজিটেবল শর্টনিং দেওয়ার আরও একটা কারণ হচ্ছে ভেজিটেবল শর্টনিংয়ের মধ্যে কোনো ফ্লেভার নেই, অর্থাৎ কোনো গন্ধ নেই, তাই আমি যখন ভেজিটেবল শর্টনিং ইউজ করব তখন আম সত্যের মধ্যে কোনো ফ্লেভার, এক্সট্রা কোনো ফ্লেভার অ্যাড হবে না। সম্পূর্ণ গ্রিজ করা হয়ে গেলে আমি আম সত্যটাকে ঢেলে নিচ্ছি। আচ্ছা, আমি আপনাদের আরও একটা কথা বলে নেই, সেটা হলো আমি আম সত্যটা কিন্তু যখন সেট করেছি তখন কোনো রোদ দেইনি। আমি এটা ফ্যানের নিচে রেখে 2-3 দিন শুকিয়ে নিয়েছি। যেহেতু এখন বর্ষাকাল, রোদের দেখা খুব কম পাওয়া যায়, তাই আপনারা ফ্যানের নিচে রেখে এটা শুকিয়ে নিতে পারেন অথবা আপনারা রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন। সো ফিরে আসছি এটা শুকিয়ে যাওয়ার পরে। দেখেন, শুকিয়ে যাওয়ার পরে এটা এরকম হয়ে গেছে, অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এটাকে তোলার জন্য যা করতে হবে, আমি একটা শার্প নাইফ নিয়েছি, অর্থাৎ একটা ছুরি নিয়েছি। ছুরি নিয়ে এই আমসত্ত্বটার চারপাশে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে জাস্ট একটু আলগা করে নিচ্ছি।
যখন আলগা হয়ে গেছে তখন আমি আলতো করে এটাকে একদিক থেকে টেনে নিচ্ছি। দেখেন কত ইজিলি এটা উঠে আসছে। এটা ইজিলি উঠে আসা মানেই হচ্ছে এটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। দেখেন এটা কত সুন্দরভাবে উঠে এসেছে আর কত স্মুথ হয়েছে। এবার এটাকে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। আপনারা চাইলে এভাবে লম্বা লম্বা করে স্ট্রিপ করে নিয়ে এটাকে এরকম গোল গোল করে পেঁচিয়ে নিতে পারেন, ঠিক এভাবে। তবে আমি এটাকে আজকে চার কোণা করে কেটে নিচ্ছি। এভাবে কেটে আপনারা এটাকে বয়মে ভরে ফ্রিজের মধ্যে, ফ্রিজের যে নর্মাল চেম্বার আছে সেটাতে রেখে 6 মাস পর্যন্ত খেতে পারেন, আর ডিপ ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত খেতে পারেন। অথবা আপনারা যদি চান তাহলে রোদে দিয়ে দিয়ে এটাকে খেতে পারেন। রোদে দিয়েও এটাকে আপনারা প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমসত্ত্ব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর বন্ধুদের মাঝে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।